হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব শর্টকাট পদ্ধতিতে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে স্পেশাল বিফ বিরিয়ানি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, ঝরঝরে, পারফেক্ট আর লোভনীয় হয়েছে। সত্যি অনেক বেশি মজার হয়েছিল খেতে। বন্ধুরা প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সুন্দর, খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন বিবাহবার্ষিকী উপলক্ষে। বন্ধুরা, 6 তারিখ ছিল সেই বিশেষ দিন, তবে ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতো ডিম, শসা, লেবু, কাবাব, বিফ কোরমা এসব কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি, স্পেশাল দিন বলে কথা। বন্ধুরা, আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই জেএফ কিচেন। প্রথমে কড়াইতে পেঁয়াজ ব্রেস্তার জন্য পরিমাণ মতো তেল দিব। এখানে 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি এখন ব্রেস্তা করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ওই একই তেলে 4টা আলু 2 টুকরো করে নিয়েছি, এখন ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। এখন নেড়ে চেড়ে ঢেকে লো হিটে ভেজে নিতে হবে। অবশ্যই ঢেকে ভেজে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভাজা হলে তেল ঝরিয়ে উঠিয়ে সাইডে রেখে দিব। দেখুন বন্ধুরা, এখন এগুলো সাইডে রেখে দিব। একই তেলে হাড় ছাড়া কিছু চর্বি সহ গরুর মাংস নিয়েছি, এখানে আনুমানিক 1 কেজির একটু কম মাংস হবে। আগে থেকে ব্রেস্তা করা পেঁয়াজ অর্ধেকটা দিয়েছি। টক দই দিয়েছি 4 টেবিল চামচ। বন্ধুরা, বিরিয়ানির জন্য মাংসটা একটু বড় হয়। এই বিরিয়ানিতে আমি ঘরোয়া কোনো মশলা করার ঝামেলা ছাড়াই বানিয়ে নেব, কারণ এখানে আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিলাম, তাই যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা দিতে পারেন। এই মশলা সব কিছু দেয়া থাকে, শুধু স্বাদ মতো লবণ দিয়ে মাংস মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। এখন ঢেকে রান্না করে নিব 15 মিনিটের মতো। এখন মাংস কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, তবে না দিলেও হবে। কারণ প্যাকেট মশলা সব কিছু দেয়া থাকে। এখন খুব ভালো করে কষানো হলে 1 কাপ মতো জাল করা ঘন দুধ দিব, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। এখন আবার ঢেকে রান্না করে নেব। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখতে। নেড়ে চেড়ে ভেজে রাখা আলু দিয়ে আবার কষিয়ে নিব। গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, একদম বিরিয়ানির জন্য পারফেক্ট হয়েছে এই মাংস রান্নাটা। 1 চা চামচ কেওড়া জল, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর হোটেলের মতো হবে খেতে। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ঢেকে লো হিটে রান্না করে নেব,
তাহলে আলুটা আরো একটু ভালো সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল একদম ছেড়ে আসছে। এখন তেলগুলো রেখে মাংস উঠিয়ে নিব। দেখুন সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি। ওই একই তেলে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কয়েক মিনিট চাল ঝরঝরা করে ভেজে নিতে হবে। চালের জন্য পরিমাণ মতো লবণ অবশ্যই দিবেন। নতুন বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ, আমার রেসিপি সবার আগে পেতে চাইলে। দেখুন খুব ভালো করে চাল ভাজা হলে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দুই কাপ চালের জন্য 3 কাপ পানি আর 1 কাপ ফুটানো দুধ দিয়েছি। পোলাওয়ের চাল নতুন হলে পানি পরিমাণের থেকে একটু কম দিবেন, নয়তো পোলাও নরম হতে পারে। এখন ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করে নিব। চাল পানি সমান হয়ে আসলে আগে রান্না করা মাংস দিয়ে দিতে হবে। এই সময় মাঝখানে গোটা কাঁচা মরিচ দিয়েছি, দেখানো হয়নি বন্ধুরা। কয়েকটি কাজু বাদাম, এখানে আলু বোখারা কিশমিশও দিতে পারেন, আমি দেইনি। এক চা চামচ মতো কেওড়া জল আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। 1 টেবিল চামচ চিনি মাখানো অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা এখন ছড়িয়ে দিতে হবে উপরে। এখন আলতো করে উল্টে পাল্টে দিতে হবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, একদম ঝামেলাবিহীন আর টেস্টি একটা বিরিয়ানি, যখন ইচ্ছে বানাতে পারবেন এভাবে। যে কোনো স্পেশাল দিনে ঝটপট এই রেসিপি করতে পারেন। এখন ঢেকে 10 থেকে 15 মিনিট লো হিটে দমে রাখতে হবে। দেখুন একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে খেতে, অনেক টেস্টি হয়েছিল। ঠান্ডা হলে এটা আরও অনেক ঝরঝরে হবে। হয়ে গেছে বন্ধুরা, এখন চুলা বন্ধ করে দিয়েছি। আমি এভাবে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি করে দোয়া ও আশীর্বাদ করবেন প্লিজ। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।